হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের মূল কথা হচ্ছে বিমা সংক্রান্ত যত প্রশ্ন এবং উত্তর আছে, যেমন ধরেন বিমার নিয়ে যত কিছু আপনাদের অজানা রয়েছে সেগুলো হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করে থাকি। সেক্ষেত্রে অনেক ত্রুটি আমার নিজের হতে পারে, তো ওইগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং যেগুলোতে আপনাদের উপকার হয় সেগুলো কমেন্ট সেকশনে জানাবেন যে আসলে আপনারা উপকৃত হন কি না। এবং অনেকে দেখেছি যে আসলে যারা ভিডিও দেখে চলে যান কিন্তু সাবস্ক্রাইব করেন না, তারা যে সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে জানাবেন। আর একটা ব্যাপার হচ্ছে যে আপনাকে অনেকে অনেক কথা বলবে যে আসলে বিমা ভালো না বা খারাপ, আপনি নিজেকে আগে যাচাই করতে হবে যে এটা কি ভালো নাকি খারাপ আপনার জন্য। এবং আপনার নিজের যাচাই করতে হলে কারো না কারো অবশ্যই হেল্প দরকার, হোক আমার ভিডিও বা কোনো লেখা বা কোম্পানিগুলোতে গিয়ে আপনি সেখানে সরাসরি তাদেরকে জিজ্ঞেস করতে পারেন যে আসলে এরকম যে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে কী কী সুবিধা রয়েছে। সেক্ষেত্রে তারা আপনাকে সুন্দর করে সব কিছু বুঝিয়ে বলবে। আপনার একটা কথা সবসময় মাথায় রাখা উচিত যে আসলে আপনি যেটাই করবেন না কেন সেটা বুঝে শুনে করবেন, কারণ এখানে মেয়াদগুলো মোটামুটি একটু বড় টাইপের হয়ে থাকে, যেমন 5, 10, 15 এমনও ইন্স্যুরেন্স আছে যেটা হচ্ছে আপনার 20, 50, 80 বছর পর্যন্ত। আপনার আপনি কোনটা করবেন? আপনি কি আপনার সন্তানদের জন্য করবেন নাকি স্বাস্থ্য বিমা করবেন? অনেক ক্যাটাগরি আছে বিমার, সেগুলি আপনি আপনার যেটা প্রয়োজন সেটা আপনি করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকের টপিকটা মূলত হচ্ছে এই রি ইন্স্যুরেন্স কী এবং এর সুবিধা কী। রি ইন্স্যুরেন্স বলতে তো আমরা তো মোটামুটি বুঝি যে আসলে ইন্স্যুরেন্সকে আবারও রিনিউ করা এই টাইপ কিছু, এবং এর সুবিধা কী। তো কোনো বিমাকৃত বিষয়বস্তু বা সম্পত্তি যদি বিমাকারী কর্তৃক পুনরায় বিমাকৃত হয় তবে তাকে রি ইন্স্যুরেন্স বা পূর্ণ বিমা বলা হয়। আমি আবার বলছি, কোনো বিমাকৃত বিষয়বস্তু বা সম্পত্তি যদি বিমাকারী কর্তৃক পুনরায় বিমাকৃত হয় তবে তাকে রি ইন্স্যুরেন্স বা পূর্ণ বিমা বলা হয়। রি ইন্স্যুরেন্স ব্যবসা আন্তর্জাতিক ভিত্তিতে বিশ্বব্যাপী বিস্তৃত। এখানে আপনার যে রি ইন্স্যুরেন্সের যে ব্যবস্থাটা সেটা হচ্ছে টোটাল বিশ্ব জুড়ে এটা বিশ্বব্যাপী বিস্তৃত। আমরা জানি বিমা কোম্পানি বিমাকৃত বিষয়বস্তু জীবন বা সম্পত্তি ঝুঁকি বহন করে, কিন্তু সে ও সব ঝুঁকি একা বহন করে না, মানে বিমা কোম্পানি সব ঝুঁকি একা বহন করে না। হ্যাঁ, তো মূলত বিমা কোম্পানিগুলো ঝুঁকি তারা একা বহন করে না। যখন সে মনে করে যে তার পক্ষে যতটুকু ঝুঁকি বহন করা সম্ভব ততটুকুই ঝুঁকি গ্রহণ করবে, তখনই সে আরেকটি ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে পূর্ণ বিমা চুক্তিতে আবদ্ধ হয়। সুতরাং কোনো বিমা কোম্পানি যে সমস্ত বিমা ঝুঁকি গ্রহণ করে থাকে তার কিছু অংশ বা রিটেনশন লিমিট পর্যন্ত নিজস্ব খাতে রেখে বাকি অংশ অন্য কোনো বিমা কোম্পানির নিকট অর্পণ বা হস্তান্তর করাকে ইন্স্যুরেন্স বলে। আশা করি আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। বিমা কোম্পানিগুলো আপনার থাকে আপনার থেকে যে প্রিমিয়ামটা নেয় বা আপনার যে ঝুঁকিটা তারা নেয়, আসলে তারা এখানে না, তারা কি করে, তারা আরেকটা বিমা কোম্পানির সাথে রি ইন্স্যুরেন্স করে। তাহলে ঝুঁকিটা কি হলো, মোটামুটি ধরেন ভাগ করেই নেয়, ঝুঁকিটা বন্টন করে নেয়। সেক্ষেত্রে তাদের বেশি একটা ক্ষতি হবে না যদি আপনার ক্ষতি হয়, কারণ এখানে দুইটা বিমা কোম্পানি একসাথে কাজ করছে। তারা মূলত তারা যেটি করে, কোম্পানিগুলো এখানে বিমা কোম্পানি তার অতিরিক্ত ঝুঁকি, এখানে এখানে যে বিমা কোম্পানি তার অতিরিক্ত ঝুঁকি স্থানান্তর করে তাকে সিডিং কোম্পানি, এবং যে বিমা কোম্পানি এই ঝুঁকি গ্রহণ করে তাকে রি ইন্স্যুরেন্স কোম্পানি বলে। তো বিমা কোম্পানির আকার বা ফান্ড যাই হোক না কেন, অধিকাংশ বিমা কোম্পানিকে রি ইন্স্যুরেন্স এর সুবিধা গ্রহণ করতে হয়, যার কতিপয় কারণ নিম্নলিখিত করা হলো। একটি বিমা কোম্পানির ব্যবসা শুরুর প্রারম্ভে এর সম্পদ অত্যন্ত সীমিত থাকে, তথাপি বিমা কোম্পানিকে এই সীমিত সম্পদের মধ্যেও সীমাহীন ঝুঁকি
বহন করতে হয়। বিমা কোম্পানি কেবলমাত্র রিইন্স্যুরেন্সের মাধ্যমে এই সীমাহীন ঝুঁকি গ্রহণ করতে সক্ষম হয়। আপনারা মোটামুটি ক্লিয়ার হয়েছেন যে একটা বিমা কোম্পানি যখন তাদের বিজনেস স্টার্ট করে, সেক্ষেত্রে তাদের যে সম্পদ সেটা খুবই সীমিত থাকে, যার কারণে আপনার যে ঝুঁকিটা সেটা তাদের সম্পদের চেয়েও বহুগুণ। এর জন্য তারা কি করে, তারা অন্য একটা বিমা কোম্পানির সহযোগিতা নেয়, যেটাই আসলে মূলত রিইন্স্যুরেন্সকে বলা হয়। বিমাকারী বা বিমা কোম্পানি নিজ নিজ দায় দায়িত্ব সীমিত রাখতে পারে, বিমা কোম্পানির আর্থিক ক্ষতিকে তার সামর্থ্যের মধ্যে দিয়ে আসতে সহায়তা করে। রিইন্স্যুরেন্স বিমা কোম্পানিকে তার ব্যবসা স্থিতিশীল রাখতে সহায়তা করে। রিইন্স্যুরেন্স ছোট বিমা কোম্পানিকে বৃহত্তর বিমা বাজারে প্রবেশ এবং প্রতিযোগিতা সহায়তা করে। রিইন্স্যুরেন্স বিমা কোম্পানিকে ঝুঁকি ব্যবস্থাপনা ও ঝুঁকি পরিচালনায় অভিজ্ঞতা অর্জন ও দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে। তো মোটামুটি এই ছিল রিইন্স্যুরেন্স কি এবং এর সুবিধা কি। মূলত ব্যাপারটা হচ্ছে যে ছোট ছোট যে বিমা কোম্পানিগুলো আছে সেগুলো নিজেরা সম্পূর্ণভাবে আপনার দায়ভার বহন করে না, বাট আপনি জানবেন যে আপনার দায়ভারটা ওই বিমা কোম্পানি বহন করছে, কিন্তু আপনার থেকে দায়ভার বহন করলেও তারা নিজেদের মধ্যে তারা নিজেরা অন্য একটা কোম্পানির সহযোগিতা নেয় যেটা আর কি। তো এই সহযোগিতা যদি না নিত তাহলে অনেক কোম্পানি হয়তো বা এতদিন টিকে থাকতে পারতো না, কারণ তাদের সম্পত্তির এটা থাকে সীমিত। সীমিত থাকার কারণে তারা আপনার যে ঝুঁকিটা নিচ্ছে এটা তাদের অন্য কোনো বড় ইন্স্যুরেন্স কোম্পানির সাথে তারা ব্যাপারটা শেয়ার করায় তারা বাজার টিকে থাকে, প্রতিযোগিতামূলক যে ব্যাপারটা। কারণ এখন বর্তমানে অধিকাংশ কোম্পানিগুলোকেই রিইন্স্যুরেন্সের আওতায় আসতে হয়, এছাড়া আপনার এই যে ইন্স্যুরেন্সের যে ফ্যাসিলিটি এগুলো না হয় আপনার তারা এই যে ঝুঁকি সেটা আসলে তারা একা নিতে পারে না। তো এই ঝুঁকিটা নেওয়ায় সহযোগিতা করে অন্যান্য বড় বড় বিমা ইন্স্যুরেন্স কোম্পানিগুলি। আরেকটা যে ব্যাপার সেটা হচ্ছে, আপনি আজকের যেই তথ্যটা জানলেন যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো তাহলে এইভাবে কেন করে, এমন কেন করে, তাহলে আমি বলবো যে তারা যেটা করে সেটা হচ্ছে তাদের একটা পলিসি। বাট আপনার এখানে কোনো ভয় নেই যে আপনার এটা কোম্পানি কি বলে বিলুপ্ত হয়ে যেতে পারে, দেউলিয়া হয়ে যেতে পারে, এই ভয়টা করার কোনো কারণ নেই। এটা হচ্ছে তাদের নিজস্ব একটা পলিসি, এরকম প্রত্যেকটা কোম্পানি করে থাকে, যার কারণে আপনাকে এই ব্যাপারটা নিয়ে মাথা না ঘামালেও চলবে যে আসলে কেন এটা এমন করে, ইন্স্যুরেন্স কেন করে। এটা হচ্ছে তাদের ইন্টারনাল একটা ব্যাপার। তো এটা করাতে আপনার নিজেরও সুবিধা হচ্ছে, বাট আপনি সেটা জানেন না। কিন্তু তারা এটা এখন বলতে পারেন, এটা তাহলে জানানোর কি আছে, জানানোর আছে এই কারণে ছোট ছোট যে কোম্পানিগুলো আছে, যা তারা আসলে মূলত তাদের বিজনেসটা যখন স্টার্ট আপ করে সেক্ষেত্রে তাদের একটা যে অর্থের প্রয়োজন সেটা যোগান দেয় হচ্ছে অন্যান্য বড় ইন্স্যুরেন্স কোম্পানিগুলি, যার কারণে তারা এখনো বাজারে টিকে আছে। একটা সময় দেখা গেছে হয়তোবা আর তাদের ইন্স্যুরেন্স করা নাও লাগতে পারে যখন তারা প্রসার ঘটাতে পারে। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় কমেন্ট সেকশনে জানাতে পারেন, আর যদি বুঝতে পারেন তাহলে সেটা লাইকের মাধ্যমে জানাতে পারেন। এবং ভিডিও আরও কেমন হওয়া উচিত বা এরকম আরও ভিডিও আপনারা চান কিনা সেটাও অবশ্যই জানাবেন। মূলত আসলে আপনাদের জন্যই এত কষ্ট করা, কারণ আপনাদের সুবিধার্থে যদি আমি এটা করি তাহলে দেখা গেছে যে আমি নিজেও একটু উপকৃত হব, অবশ্যই আমার নিজের একটা বেনিফিট আছে এখানে, বাট তার চেয়েও ব্যাপার হচ্ছে আমার বেনিফিটের চেয়েও আপনাদের যেটা চাহিদা, আপনাদের অন্য কোনো চাহিদা থাকতে পারে, হ্যাঁ, অন্য কোনো কিছু তথ্য জানতে পারেন। তো সেটা যদি মানে শেয়ার করার মতো হয় ওইভাবে তাহলে সেটা আমি অবশ্যই শেয়ার করব। এবং
আপনারা আপনাদের নিকটস্থ যে বীমা কোম্পানিগুলো আছে সেখান থেকে গিয়ে আপনারা চাইলে সব তথ্য তাদের কাছ থেকে নিতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনো ভ্যাকসিন নেননি তারা অবশ্যই ভ্যাকসিন নিয়ে নিবেন এবং অবশ্যই মাস্ক পরবেন। আল্লাহ হাফেজ।